আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল ডেলি ডোজ থেকে অনেক দিন পরে আপনাদের সাথে এক মজাদার রেসিপি নিয়ে আমি এসেছি। সেটা হলো গাজরের হালুয়া। তাহলে আপনারা আমার সাথে থাকুন এবং দেখে নিন। প্রথমে একটি প্যান আমি চুলায় দিয়ে নিয়েছি। এখানে আমি গোটা মশলাগুলো দিয়েছি, আর দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে দিয়েছি তেজপাতা, 2 এলাচ এবং একটু দারচিনি। এখন ঘিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত আমাকে একটু ওয়েট করতে হবে। তারপরে গ্রেট করে রাখা গাজরটা আমি এখানে অ্যাড করে দেব, একটু নেড়ে চেড়ে, যাতে মশলাটা একটু হালকা ভাজা হচ্ছে ঘিয়ে, তার মধ্যে ঘিটা পুরোপুরি গলে গেলেই আমি গাজরটা এখানে অ্যাড করে দেব। আর আমি বড় সাইজের 4টি গাজর নিয়েছি। এইখানে গ্রেট করে আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিমাণে কম বেশি করে নিতে পারবেন, বাট আমি বড় সাইজের যে ফ্রেশ 4টে গাজরগুলি কিনতে পাওয়া যায় ওইখান থেকে 4টি গাজর এইভাবে আমি মেশিন দিয়ে গ্রেট করে নিয়েছি, একেবারে চিকন করে। এটা অবশ্যই গ্রেট করে নিতে হবে, হাতে কুচিয়ে নিলে হয়তো বা এতটা চিকন বা মিহি হবে না। আর গাজরটাকে আমি প্রথমে 7 মিনিটের মতো ঘিয়ে ভেজে নেব, যেহেতু গাজরের একটা এক্সট্রা ফ্লেভার থাকে, বাট ভেজে নেওয়ার পরে সেই এক্সট্রা ফ্লেভারটা আর পাওয়া যাবে না। এর জন্য খুবই ভালো করে 7-8 মিনিট যার যেমন ইচ্ছে মিডিয়াম হিটে এটাকে খুব ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেবেন। মোটামুটি ভাজাটা শেষ। দেখেন গাজরের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে ভাজার ফলে। এখন এই গাজরটাতে আপনারা এক্সট্রা কাঁচা গন্ধটা কখনোই পাবেন না। এখন এখানে আমি 1/2 কেজি লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি, আর যতক্ষণ না পর্যন্ত এই দুধটা একেবারেই শুকিয়ে যাবে কিংবা মাখা মাখা হয়ে আসবে ততক্ষণ এটাকে আমাকে নেড়ে চেড়ে গাজরটাকে ফুল সিদ্ধ করে, আর গাজর সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগার কথা না, যেহেতু একবার চিকন করে আমি গ্রেট করে নিয়েছি, বাট 10 থেকে 12 মিনিট সময় লাগবে আমার দুধটাকে শুকিয়ে নিতে। দুধটা কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে এবং অনেকটাই কমে আসছে। এখন এখানে আমি চিনিটা অ্যাড করে দেব। আমি দেব 1 কাপ চিনি। আপনারা যদি মিষ্টির পরিমাণ বেশি দিতে চান তাহলে দেখে সেটা অ্যাড করে নেবেন। 1 কাপ চিনি দেওয়ার পর এখন চিনি থেকেও অনেকটা পানি বের হবে চিনিটা গলে গিয়ে, আর এই ফুল পানিটা আমি একেবারে শুকিয়ে নিয়ে তারপরে এখানে আমি অ্যাড করব গুঁড়ো দুধটা। প্রায় 7-8 মিনিট 10 মিনিট যাই লাগুক, মিডিয়াম লো হিটে এটাকে আমি নেড়ে চেড়ে অনবরত নাড়তে হবে একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত। ভিউয়ার্স আপনারা একটু পরেই দেখেন একেবারে শুকিয়ে গেছে। এখন এখানে আমি 1/2 কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দিব। গুঁড়ো দুধটা না দিলে গাজরের মেন টেস্টটা পাওয়া যাবে না, অবশ্যই গুঁড়ো দুধটা অ্যাড করে দিতে হবে। 1/2 কাপ গুঁড়ো দুধ দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমি মিক্সড করে নেব, যাতে আঠালো একটা ভাব চলে আসছে অলরেডি। গুঁড়ো দুধটা মিশানো হলেই আপনাদের আমি পরিবেশন করে দেখিয়ে দেব, আর যার ভালো লাগে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, যে কখনো করেন নাই সে তো অবশ্যই করবেন। আমি যেভাবে দেখিয়েছি খুবই মজার একটি হালুয়া, গাজরের হালুয়া। এটা মোটামুটি কমপ্লিট হয়ে আসছে। এখন আমি এটাকে একটি পাত্রে সার্ভ করে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। গাজরের হালুয়াটা আমার কমপ্লিট। যার ভালো লাগবে অবশ্যই একবার করবেন এবং আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।